ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মচারী 360 ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও নিয়ে এসেছি আপনাদের জন্য একটি চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে কিন্তু প্রচুর শূন্য পদে জেলা স্তরে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, কোথায় নিয়োগটি হচ্ছে, কতগুলি শূন্য পদ রয়েছে, কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল নোটিফিকেশনটি অন করুন, ভবিষ্যতে এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের জেলা লিখে কমেন্ট করতে ভুলবেন না, যাতে আপনাদের জেলার কোনো রকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট থাকলে সেটি সবার আগে আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার বোলপুর বীরভূম। তো বন্ধুরা, নোটিফিকেশনটি কিন্তু বেরিয়েছে 8/1/2020-তে। এখানে দেখতে পাচ্ছেন রাজ্য মিশন অধিকর্তা জাতীয় গ্রাম স্বাস্থ্য মিশন 27/6/2012 তারিখের পত্র মনং অর্থাৎ মেমোনং অনুসারে পরিমার্জিত আদেশনামা অনুযায়ী বীরভূম জেলার বোলপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন উল্লিখিত গ্রামগুলিতে আশা নিযুক্তিকরণের উদ্দেশ্যে ওই এলাকা অন্তর্গত গ্রামগুলিতে বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পত্রের জন্য নির্দিষ্ট আবেদনপত্রের দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তো বন্ধুরা, প্রথমে নিয়মাবলী রয়েছে। 1 নম্বর, কেবলমাত্র বিবাহিতা বিধবা আদালত কর্তৃক ডিক্রি মূল্যে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের অথবা স্থানীয় বাসিন্দা হতে হবে। প্রমাণস্বরূপ সাম্প্রতিক নির্বাচক তালিকা অনুসারে প্রার্থীকে তার ভোটার কার্ড অর্থাৎ এপিক কার্ড অথবা রেশন কার্ডের স্বপ্রত্যয়িত নকল কিন্তু জমা দিতে হবে, অর্থাৎ আবেদনপত্রের সঙ্গে। তারপরে 3 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ প্রার্থীর বয়স হতে হবে 1/1/2020 থেকে কুড়িতে 30 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। তপশিলি উপজাতি ও এসটিএসসিরা কিন্তু 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। তারপরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অনুত্তীর্ণ প্রার্থীরাও কিন্তু, অর্থাৎ যারা অনুত্তীর্ণ অর্থাৎ যারা ফেল করেছেন, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীরা আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন এবং হায়ার কোয়ালিফিকেশান থাকলেও কিন্তু এখানে আবেদন করা যাবে। তো 5 নম্বরে দেখতে পাচ্ছেন গ্রেড 1 ও গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত, দায়ী এবং লিঙ্ক ওয়ার্কগণ সংশ্লিষ্ট সরকারি বিভাগের সংশয়পত্র দাখিল করলে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনাযোগ্য হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সঙ্গে কী কী দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে সকল প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত নকল অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড কপি কিন্তু আপনাদের এখানে বলা হয়েছে জমা করার জন্য। তো বন্ধুরা, তারপরে দেখতে পাচ্ছেন কী কী ডকুমেন্টস লাগবে। ক নম্বরে দেখতে পাচ্ছেন 7/1/ জন্ম তারিখের সংশয়পত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট, গ্রামের স্থানীয় বাসিন্দার সংশয়পত্র যেটি গ্রাম পঞ্চায়েত থেকে পাবেন, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র, তপশিলি জাতি এসটিএসসি যদি থাকে সেক্ষেত্রে ওবিসি কাস্ট সার্টিফিকেট যেটি হয় সেটির স্বপ্রত্যয়িত নকল। তারপরে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, গ্রেড মার্কশিটের এখানে কিন্তু স্বপ্রত্যয়িত নকল লাগবে, অ্যাডমিট মার্কশিট, উপরিক্ত প্রমাণপত্রগুলি ক খ গ ঘ উল্লিখিত সংশয়পত্র একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র কিন্তু বাতিল হবে। গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত, দায়ী, লিঙ্ক ওয়ার্কের প্রমাণপত্র প্রযোজ্য হলে। তারপর প্রার্থীর স্বাক্ষর সহ কিন্তু 2 কপি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এই আপনাদের সেলফ অ্যাড্রেস খামের মধ্যে দিয়ে দিতে হবে, অর্থাৎ যে খামের মধ্যে আবেদনপত্রটি পূরণ করবেন। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র কিন্তু খারিজ হয়ে যাবে। আবেদন পত্র, প্রার্থীর নাম, ঠিকানা, আবেদনপত্র স্থান, উল্লিখিত মুখবন্ধ খামের রেজিস্টার পোস্টের দ্বারা জমা দেবার স্থান, সংশ্লিষ্ট উন্নয়ন আধিকারিক করণ বিডিও অফিসে কিন্তু আপনাদের জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ ডেট কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, লাস্ট ডেট 3/2/2020 অর্থাৎ ফেব্রুয়ারির 3 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আবেদনপত্র, প্রার্থীর নাম, ঠিকানা, আবেদিত পত্র ও স্থান, উল্লিখিত মুখবন্ধ খামের রেজিস্টার পোস্ট দ্বারা, অর্থাৎ আপনারা কিন্তু এখানে রেজিস্টার পোস্ট দ্বারা আবেদন করতে পারেন অথবা সরাসরি হাতে হাতে কিন্তু জমা করতে পারবেন। সেটি কোথায়? উন্নয়ন আধিকারিকের বিডিও অফিস বীরভূম জেলার। তো বন্ধুরা, শূন্যপদ ভিত্তিক দরখাস্ত জমা, দরখাস্তের যোগ্য আবেদনকারীকে কেবলমাত্র ইন্টারভিউতে উপস্থিত থাকতে বলা হবে, যারা আবেদন করবেন তাদেরকেই ডাকা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট একটি আপডেট, যেখানে কিন্তু জেলা স্তরে প্রচুর আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। তো আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে ভুলবেন না।